গণেশ চতুর্থীত মহাতারকার সমাহার, মুম্বাইর এন্টিলিয়াত উথপথপ পরিবেশ, সুপারস্টার শাহরুখ খানের পর সলমান খানলৈ, দীপিকা পাডুকোনের পর রণবীর সিংলৈ আহিছে ক্রিকেটর ভগবান সচিন তেন্ডুলকারও, ভিড় করলে দক্ষিণের তারকা সকলেও। এয়া মুকেশ আম্বানীর মুম্বাইর বাসগৃহ এন্টিলিয়ার পরিবেশ। গণেশ পূজাত আরতি দিলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডর অধ্যক্ষ মুকেশ আম্বানী আর রিলায়েন্স ফাউন্ডেশনের অধ্যক্ষ নীতা আম্বানীয়ে। আরতির সময়ত মুকেশ আম্বানীর মাতৃর লগতে দেখিবলৈ পোৱা হল পুত্র আকাশ আম্বানী, অনন্ত আম্বানী, জীয়রী ঈশা আম্বানী সহ পরিয়ালের প্রতিজন সদস্য। মঙ্গলবারে নিশা এন্টিলিয়াত উদযাপন করা হয় গণেশ চতুর্থী। আম্বানী পরিয়ালের উদ্যোগত প্রতি বছরের দরে এইবেলিও এন্টিলিয়াত আয়োজিত গণেশ চতুর্থীলৈ সপরিয়ালে আগমন ঘটিল বহু হাই প্রোফাইল নামি দামি তথা নাম জ্বলা তারকার, আহিল বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তি। সিদ্ধি বিনায়ক বাবা গণেশর আশী গ্রহণের লগতে সকলে ভিন্ন ভাব ভঙ্গিমার পজ দিলে ক্যামেরার সম্মুখ। মঙ্গলবারে নিশা এন্টিলিয়াত উদযাপন করা হয় গণেশ চতুর্থী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।